তুই কোথা থেকে এলি? এই আইসক্রিম খেতে যাব চল। যথারীতি রাক্ষসের মতো খেয়ে যাচ্ছে আমরা সাহেবটা পড়তে কিছু করার নেই। আমি শুরু থেকে ফিরেছি এদের সাথে দেখা যায়, আমি ভাবছিলাম ভাবছিলাম বাড়ি চলে যাবো, বাট শাহরুখ আমাকে ডাকলো এখানে খাওয়াবে। আমি সারাদিন কাজ করছিলাম, খাটাখাটি করছিলাম, এরা তো মজা করছে সন্ধ্যাবেলা। গলায় পরে ঘুরে বেড়াবো যদি ভগবান একটু বেশি দয়া করে। আমরা প্রচুর খাওয়া দাওয়া করলাম, মজা করলাম, মানে আমিও খাইনি। এটা হচ্ছে সুকান্ত, আমরা যাচ্ছি আইসক্রিম খেতে। চলে এসেছি আমরা, রুকে যা ও জলদি দেখো আমাকে আমি বুঝতে পারছি না আমি আজকে বাড়ি কখন যাবো। সেই সকালবেলা বেরিয়েছি আর এখন আমরা আবার আইসক্রিম, মানে আমার এত এনার্জি কোথার থেকে আসছে বুঝতে পারছি না। অবশ্যই কিছু দিল মনে হচ্ছে, প্রচুর এনার্জি পেয়ে গেছে আমি ওর সঙ্গে আসা। বলছি যে আইসক্রিম দেবো না দেবো এটাই খাবি? না না না, এটা প্রচুর ফালতু, বেকার টাকা নেবে এক গালে অত ফালতু। আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে। মিষ্টি কোথায়? সবাই প্রেম নাও ভাই, সবাই একটু প্রেমী এসো, মজা করি আমরা আইসক্রিম। ব্যস্ত মহিলা সারাক্ষণ সারাক্ষণ ব্যস্ত, কিছু করার নেই, একে নিয়ে ব্লগ করা যাবে না। আইসক্রিম আইসক্রিম, আমরা কোন আইসক্রিমটা খাবো? কোনটা খাওয়াবে? কোনটা খাওয়াবে আমাদের আজকে? আইসক্রিম
আমি নিচ্ছি হচ্ছে রোস্টেড আলমন্ড উইথ ক্যারামেল, এটা আমি প্রায় খাই এখানে এসে, তোমরা ট্রাই করতে পারো, ভালো খেতে। খুবসুরত থোড়ি ইনকো টক্কর দে সকতে। আমি লস খেয়ে গেলাম, এসে গেছে আমারটা হয়ে গেছে, আমি এখন খেতে পারো, লোকজন খেয়ে নিতে আমি তাড়াতাড়ি খাই। যেটা পেয়েছি তাতে খুশি থাকে, এটা নিয়ে এটাতে খুশি আমি আছি, কি করবো, এর থেকে বেশি তো নেই, বাজেট নেই, বাজেট নেই। আমি তো ট্রাই করছি, আমি সব থেকে কম দাম এটা নিয়েছি, এসি থেকে আমরা যেতে ইচ্ছে করছে, তাহলে খাস না এখানে দাঁড়িয়ে যখন হওয়া খেয়ে তারপরে চল। দাদা একটা কথা জিজ্ঞাসা করার ছিল, ও করবে শুধু কৌটোটা হয়ে গেল 10 টাকা। তো আইসক্রিম খেয়ে আলটিমেটলি কেমন লাগলো, শুধু অনেস্ট রিভিউ।
নবনীতা মালাকার অফিসিয়াল প্রচুর মজা হলো আজকে ব্লগটা দেখতে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ব্লগটা, আর বেল বাটনে ট্যাপ করে নিবে যাতে তোমাদের কাছে নতুন কোন ভিডিও আসতে সাথে সাথে তোমাদের কাছে যায়। টাটা, গুড নাইট।